Dalkhola bypass update, old NH34, new NH12. Kalkata Siliguri Route, Dalkhola bypass air, ebar, acti, ongso chalu kora holo. কিছুদিন আগে চালু করা হয়েছিল ডালখোলা বাইপাসের রেল ফ্লাইওভারের একটি লেন বর্তমানে ডালখোলা বাইপাসের আরো কিছু অংশ ওপেন করে দেওয়া হয়েছে আজকের এই ব্লগ ভিডিওতে পুরো বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আরো ডালখোলা বাইপাসে যে সমস্ত জায়গায় কাজ বাকি আছে সেই সমস্ত ভিডিওর ফুটেজটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া হবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বন্ধুগণ আপনারা এখন ভিডিওতে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটি হলো সেই ডালখোলা বাইপাস এই ডালখোলা বাইপাসের কিছু অংশ ওপেন করে দেওয়া হয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে এখন যানবাহন চলছে অর্থাৎ এগুলো কিন্তু জনসম্মুখে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যদিও ওল্ড রাস্তাটি এখনও চালু আছে তবে কিছু কিছু জায়গাতে যানবাহন চলছে নিষেধাজ্ঞা নেই তো এই যে ডালখোলা বাইপাসের এই সমস্ত জায়গাতে ওপেন করে দেওয়া হয়েছে এখনও কিছু কিছু কাজ বাকি আছে এই যেদিক দিয়ে যানবাহন চলছে সেখানেও এখনও কিছুটা কাজ বাকি আছে তবুও কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে কারণ ডালখোলা বাইপাস অত্যন্ত খারাপ ওল্ড এবং সেখানে প্রতিদিন জ্যাম এবং ভিড় যারা চলে তারা কিন্তু বুঝতে পারে যে ডালখোলা বাইপাস একটি গুরুত্বপূর্ণ বাইপাস সেখানে কিন্তু জ্যাম ভিড় এই বিভিন্ন রকম কারণে কিন্তু মানুষ হয়রানি বন্ধুরা আপনারা জানেন এবং আমিও আপডেট দিয়েছিলাম যে দুই এক মাস আগে ডালখোলা বাইপাসে এই যে দেখতে পাচ্ছেন যে রেল ফ্লাইওভার সেই ফ্লাইওভারের একটি লেন কিন্তু ওপেন করে দেওয়া হয়েছিল তো সেই একটি লেন ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং পাশে আরেকটি যে লেন সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তবে এখানে পিচ ঢালার কাজটা বাকি আছে এবং এই লেনটি কমপ্লিট হয়ে গেলে সেটাও কিন্তু চালু করে দেওয়া হবে এছাড়া হুড়িগঙ্গার উপরে যে ব্রিজটি হচ্ছে সেই ব্রিজে দেখতে পাচ্ছেন যে ব্রিজের স্যাটারিং চলছে সেখানে রডের কাজ পুরো কমপ্লিট এবং একটি লেন ওই পাশকার লেনটি কিন্তু ঢালাও হয়ে গেছে এই পাশে দেখতে পাচ্ছেন যে ঢালাও শুরু হবে বন্ধুরা ডালখোলা বাইপাসের সে পুরনো ইতিহাস ডালখোলা বাইপাসের যে অবস্থা ছিল সেই অবস্থা মানুষ কিন্তু এবার ভুলতে চলেছে বলাই যায় ডালখোলা যে রেল লাইনের কাছে যে রেলগেট সেই রেলগেটে যে এতটাই জ্যাম লাগতো এবং এতটাই ভিড়ের মধ্যে মানুষ হয়রানি হতো এবং সেখানকার রাস্তা ছিল অত্যন্ত খারাপ সেই ফ্লাইওভার কমপ্লিট হওয়ার পর একটি লেন চালু হওয়ার পর কিন্তু মানুষের অনেক উপকার হয়েছে তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হলো সেই ওল্ড হুড়িগঙ্গার উপরে সেই ব্রিজ এবং তারপরে দেখতে পাচ্ছেন যে নতুন এইদিকে কিন্তু কাজ চলছে এইদিকে দেখতে পাচ্ছেন যে ঢালাও মানে হয়ে গেছে একটি লেনের এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যে দ্রুত কাজ চলছে তো ডালখোলা বাইপাসের কাজ প্রায় কমপ্লিট কিছু কিছু জায়গাতে ওপেন হয়ে গেছে ডালখোলা বাইপাস চলছে আপনারা সে নিউজ ইতিমধ্যে হয়তো জেনেছেন এবং এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি না জেনে থাকেন তো এই ডালখোলা বাইপাসের আরও কিছু কিছু টুকটাক কাজ বাকি আছে সেগুলোতে কিন্তু দ্রুত কাজ চলছে আশা করি ডালখোলা বাইপাসের কাজ এই 2022 মধ্যেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো কেমন লাগলো আজকের এই আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন জায়গার ইনফরমেশনমূলক বিভিন্ন ব্লগগুলি দেখার জন্য